ফাইনালি কলেজের সামনে চলে এসেছি, সুমনকে ফোন করলাম, ও বললো খানিকক্ষণের মধ্যে আসছে। তো দিন বাদে কলেজ আসলাম, প্রায় 8 মাস বাদে আছে কলেজে আসলাম, সুমন আসুক তারপরে বাকি ভিডিওটা করছে। গাইজ দীর্ঘ 9 মাস পরে আজকে আবার আমরা কলেজে আসলাম, আমি আর সুমন তো দেখা হলোই, সেজন্য তোমাদেরকেও সঙ্গে নিয়ে নিলাম। তো লকডাউনে বাড়িতে বসে কেমন বোর হচ্ছিল সুমন? খুব বোর হচ্ছিলাম, কোনো কাজ নেই, কিছু নেই, তাই 9 মাস পর কলেজের কাজ ছিল, কাজ শেষ হলো, এখন দেখা যায় কিছু পেট পুজোটা করা দরকার। হ্যাঁ, বহুত খিদে পেয়েছে, তো বেসিক্যালি ওই জন্যই তোমাদেরকে সঙ্গে নিলাম। এখন একটা জায়গায় যাবো, ওটা সারপ্রাইজই থাক, বাকিটা আস্তে আস্তে রিভিল হবে। আর কিন্তু যা টাইম চলছে এই টাইমে একটা জিনিসই খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই মাস্কটা পড়। চল দেখলে আমরা কোথায় গেছিলাম। মেনলি ওখানে বসলাম না তার দুটো কারণ, একটা ওখান দিয়ে প্রচুর গাড়ি আসা যাওয়া করছিল আর যা রোদ ছিল অবস্থা খারাপ, সেই জন্য আমরা আবার ব্যাক করে কলেজে আসলাম। তো এখানে বাকিটা খাওয়া দাওয়া করবো, আর যেটা আমাদের কাজ একটা রিভিউ তো দেবো। ঠিক আছে চলো। লকডাউন আজ ভিডিও আর শুভমের রোলের ফার্স্ট বাইট। সত্যি অসাধারণ খেতে, মানে এমনিতে তো শুভমের রোলের রিভিউ দেওয়া লাগে না, যাদের তোমাদের কল্যাণীর আশেপাশে বাড়ি তারা তো জানোই খেয়েছো অবশ্যই শুভমের রোল, আর যারা কল্যাণীর থেকে একটু দূরে থাকো
তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো যে তোমরা আসো, এসে শুভমের রোলে কল্যাণীতে কখনো আসলে শুভমের রোলে যাবে। আর ওখানকার আমার ফেভারিট হলো চিকেন রোল। চিকেন রোলটা 60 টাকা নেয়, বাদ বাকি প্রাইস লিস্টটা তোমরা ভিডিওর মাঝখানে কোনো এক জায়গায় দেখতে পাবে অ্যাকচুয়ালি বলছি এইরকম রোল আমি আর জেনারেলি কোথাও খাইনি, সেজন্য আমার এটা এত পছন্দ হয়। তো বাকি রিভিউ তো আমি একা দেবো না, বাকি রিভিউটা সুমন দেবে। তো সুব্রজিৎ তো দিল রোলের রিভিউ, আমি একটু রিভিউ দিয়ে দিই। বলার কিছু সেরকম নেই, আগে একবার খেয়েছি, যতবারই খায় ততবারই দারুণ লাগে, এক কথায় মেসমারাইজিং লাগে ব্যাপক খেতে। তো আগে অন্যান্য জায়গায় রোল খেয়েছি কিন্তু এই রোলের স্বাদটা একদমই অন্যরকম, সে চিকেন বলো বা মটন বা এগ সব কিছুতেই ব্যাপক লাগে খেতে। তো তোমরা ট্রাই করতে পারো অবশ্যই, খুব একটা দূরে না কল্যাণী থেকে, সেন্ট্রাল পার্কের কাছে, তো অবশ্যই ট্রাই করো। সবই ঠিক আছে সুমন, তুই আমাকে একটা কথা বল, লকডাউনে কি অক্সফোর্ডের ডিকশনারি খুব পড়েছিস নাকি? মেসমারাইজিং মানে কি বলবো, লো বাজেট চ্যানেলে এত হাই বাজেট ওয়ার্ড কেন ইউজ করছিস তুই? শশি থারুরের কাছ থেকে শিক্ষা পেয়েছি। এটা এক টাইপের অফেন্স জানিস তো, পুলিশে ধরে নিয়ে যাবে তোকে। আর একটু আগে কী বলছিস সেটা বল, কী বলবো, কাকে মিস করছিস তুই? সৌমিককে খুব মিস করছি, আমাদের একটা বন্ধু সৌমিক বেঁচে আছে, মরেনি, করোনা হয়েছিল মরেনি এখনো বেঁচে আছে। সৌমিক তুই যদি ভিডিওটা দেখে থাকিস ভাই দেখ, খুব মিস করছি আমরা দুজন, বেশি করে সুমন্তকে খুব মিস করছে কিন্তু। তো তোর সঙ্গে যদি একটা ভিডিও বানানো হয়, মানে সৌমিকের সঙ্গে যদি একটা ভিডিও বানাই তো তোমরা সবাই দেখতেই পারবে সৌমিককে। সৌমিককে কেউ চেনো না, দেখাই অবশ্যই দেখাবো দেখাবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আরও কিছু ভালো দেখো, আরও কিছু এরকম ভিডিও আসবে চ্যানেলে, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও। জানি আমরা অনেকটা মানে প্রো লেভেলের নুব আমরা, তো আস্তে আস্তে হবে, বেটার ভিডিও আসবে। তো তোমরা আমাদের 14 দিনের জন্য সাপোর্ট করতে থাকো, বছরে একটা ভিডিও আসবেই, লকডাউনই গ্যারান্টি দিতে পারি আমরা। না না ভিডিও আসবে এবার, আর ফাঁকি দেবো না। তো তোমরা সবাই যতটা পারো বাড়িতে থাকো, স্টেপ সেফ থাকো, সেফ। আমি সুমনের মতো অক্সফোর্ডের ডিকশনারি পড়িনি, আমার ইংলিশ একটু একটু আটকেই যায়। তো তোমরা যতটা পারো বাড়িতে থাকো, সেফ থাকো, এটাই চাইবো। মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো। তো আজকের মতো টাটা, গুড বাই। লাস্ট বাট নট দ্য লিস্ট একটাই কথা বলার ছিল যে আমাদের দুজন পার্টনার প্রিয়দর্শী আর মধুরিমা, ওদের দুজনকে আমরা খুব মিস করছি। এই লকডাউনের মতো ওদের সাথে সেরকমভাবে দেখাও হয়নি, আর এই যে রিভিউটা হলো ওদের ছাড়াই হলো। তো ভাই কিছু মনে কিছু করিস না, আসছে বছর আবার হবে, অনেক হবে, অবশ্যই হবে, আর রিভিউ অনেক হবে। হ্যাঁ বছরে একটা দুটো ভিডিও অবশ্যই আসবে, জানোই আমরা অত প্রো না, একটু নু আছি, কিন্তু হ্যাঁ আমাদের কাছ থেকে আসবে, ভিডিও আসবে, তোমরা দেখো অবশ্যই, বেল আইকনটা ক্লিক করে দিও। ভাই কলেজে এসে যেখানে ঢুকেছি তুই ছিলি না আমার পাশে, খুব কষ্ট হচ্ছিল ভাই তোর জন্য। হ্যাঁ এই জিনিসটা মিস্টিরিয়াস, এই এই মিস্টির ব্যাপারটা জানতে পরে ভিডিও একমাত্র তুই বুঝতে, পরের ভিডিওটা দেখতে হবে কিন্তু। ঠিক আছে।